13,000 টাকা গাড়ি ভাড়া, দেহ বাড়ি নিয়ে যাব কিভাবে? দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত মুর্শিদাবাদের একই পরিবারের 5 জন, দেহ নিতে এসে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। বারাসাত থেকে মুর্শিদাবাদ মৃতদেহ বহনকারী এক একটি গাড়ির ভাড়া 13,000 টাকা। পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে, প্রশাসনিক নিয়ম মেনে দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে, কিন্তু দেহ নিয়ে বাড়িতে ফিরবেন কি করে, এত টাকা পাবেন কোথায়? সারাদিন এই চিন্তায় কুড়ে কুড়ে খেয়েছে সদ্য স্বামী হারানো রূপানী বিবির। রবিবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর নীলগঞ্জ এলাকায় বিস্ফোরণে নিহতদের মধ্যে 5 জন রূপানী বিবির পরিবারের সদস্য। নিহতদের তালিকায় স্বামী, দেওর, দেওরের ছেলেরা। খবর পেয়ে সোমবার ভোর রাতে বারাসাতে পৌঁছান তারা। হাসপাতালে মর্গের বাইরে কেটেছে গোটা দিন, সারাদিন খাওয়াও জোটেনি। রূপানী জানালেন, বাড়িতে লেবারের কাজে যাচ্ছি বলে বেরিয়েছিলেন বাড়ির মানুষটা। 7 দিন আগে মুর্শিদাবাদ থেকে চলে আসেন রূপানীর স্বামী আনোয়ার শেখ, দেওর রনি শেখ। দুপুরের দিকে হাসপাতালের কাজ মেটার পর দেহ নিয়ে ফেরার জন্য মৃতদেহ বহনকারী গাড়ির সাথে কথা বলতে গিয়েছিলেন। তার দাবি, এক একটি গাড়ি মুর্শিদাবাদ যেতে 13,000 টাকা করে ভাড়া চেয়েছে। এত পয়সা পাবো কোথায়, কিভাবে ফিরব জানি না। আমি যেটা শুনলাম পেলাম কি বলে 13,000 টাকা গাড়ি ভাড়া, এক একটা গাড়ি, এদিন সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসেছেন গ্রামে, এসেছেন হাসপাতালেও। বিস্ফোরণস্থল ঘুরে হাসপাতালে আসেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, কথা বলেন নিহতদের পরিবারের সাথে। 2,000 টাকা দিলে তো পৌঁছতে পারবে না ওখান থেকে ওখান পর্যন্ত, কিন্তু যারা মুর্শিদাবাদে যাবে তাদের দায়িত্ব, এই সেকেন্ড অফিসার ছিলেন উনি বললেন আমি পুলিশের কথা বলছি, তা ভালো লোকগুলোর সঙ্গে কথা বললাম বলে। কিন্তু এইটাকেই তোমাদের হাইলাইট করা উচিত, এইগুলো হচ্ছে অসহায়তা। আর যারা মারা গেছে আমি তাদেরকে অপরাধী বলছি না, এ তো কাজ নেই, যে কোনো কাজে লাগিয়ে দেয় লোকে। মহিলা বলল ওকে তো মিস্ত্রির কাজ বলে নিয়ে এসছে। এসবের মাঝেই বেলা গড়িয়ে যায়, সন্ধ্যা নামে, তখনও হাসপাতালের বাইরে ঠাই বসে রূপানী। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এই করুণ কাহিনী। নড়ে চড়ে বসে প্রশাসন। সন্ধ্যা 7টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয় মৃতদেহ মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে প্রশাসনের উদ্যোগে স্বামীসহ পরিবারের অন্যান্যদের দেহ নিয়ে সব হারিয়ে বাড়ির পথে রওনা দেন রূপানী। বারাসাতে প্রশাসন আর যে মিডিয়া যে আমাদের যা সহযোগিতা করেছে, বারাসাতের প্রশাসন বাধ্যতা আমাকে লাশ পৌঁছাবার জন্য এমন দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, সমস্যা অবশ্যই সমস্যা পড়েছিলাম, আমরা নিয়ে যেতে পারতাম না, এখানে দিয়ে বসে থাকতো তো আমরা কতটি এই যে 5 জনের যে 90,000 টাকা ডিমান্ড করছিলো আমরা তো দিতে পারতাম না। মিডিয়ারা সহযোগিতা করেছে, প্লাস আমাদের এখানকার প্রশাসনও খুব ভালো, লাস পুলিশিং আমাদের ব্যবস্থা করেছে। বাজি কারখানা যে হয়েছে বারাসাত, টিংলা, মেদিনীপুর, এইসব বাজি কারখানা আমার রিকোয়েস্ট থাকবে প্রশাসনের তরফ থেকে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই রিকোয়েস্ট থাকবে, এইসব বাজি কারখানা যাতে ওরা খতিয়ে দেখুক আর এইসব জিনিসগুলো বন্ধ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।